পক্ষে দেখবে যে অভিনয়, নাটক লেখা, নাটক পরিচালনা করা, এমনকি একটি প্রতিষ্ঠান গড়ে তোলা থিয়েটারে, তার একটি মঞ্চ, ক্ষুদ্র পরিসর একটি মঞ্চ, এমন একটা জায়গা যেটা থিয়েটার করা নয়, আবার র‍্যাপ স্টুডিও, স্টুডিও থিয়েটার কনসেপ্ট, আবার একটা গেস্ট রুম, মানে একটা সামগ্রিক চেহারা দেওয়া, যেটা আমি একেবারে শেষবেলাতেই দেখতে পাইনি পেশাদারি থিয়েটারে। রঙনা, সরকারিনা, বিশ্বরূপা, এই সমস্ত জায়গা তো রঙমহল বা তখন থিয়েটার কোনো কোথাও নয়, হ্যাঁ বিলুন থিয়েটার, কিন্তু দেবাশিসের মধ্যে আমি সেটা পাচ্ছি। যার ফলে ও আমার ধারণা, আমি যদি ভুল না করি, ও এই সমস্যাটাকে নাট্যকারের, নাটককারের ভূমিকার এই জায়গাটা সেটাকে আরো ভালোভাবে বলতে পারবে। মানে যেভাবে বললেন তাতে আমি মানে লজ্জিত, মানে মাটিতে মিশে যাওয়ার মতো ব্যাপার। যাই হোক, আপনাদের সকলকেই মানে আমি সেভাবে বুঝতে পারি বক্তা, এটাও আপনার স্বীকার করে নেওয়া ভালো। আপনাদের ওই মানে ফর্মাল যেভাবে শুরু করা উচিত বলা টলা সেগুলো পারি না। আমার পয়েন্ট আমি শুনতে শুনতে কতক্ষণ জিনিস আমার মনে হচ্ছিল, সেগুলো আমি জাস্ট উনি লিখেছি যে নাটককারের ভূমিকা। আচ্ছা, 450 বছর আগে টেমসের অপর পারে অনেকগুলো থিয়েটার হাউস ছিল এবং সেখানে রেগুলার প্রডিউস করার জন্য অনেক অনেক নাটককার অনেক অনেক নাটক লিখেছেন। তার মধ্যে কেন শুধুমাত্র শেক্সপিয়র বেঁচে থাকলেন, মানে তার তার কাজ বেঁচে থাকলো, তার নাটক বেঁচে থাকলো, আর সব কোথায় হারিয়ে পেলাম না কেন? আমরা সবই তো সময়ের কথা, সময়ের কথা হচ্ছে, প্রতিবাদের কথা হচ্ছে, বিনোদনের কথা হচ্ছে, যা যা এখন এতক্ষণ আলোচনা হচ্ছে সেখানে বিনোদনও ছিল, সময়ের কথাও ছিল, সবই ছিল, কিন্তু হারিয়ে গেল। আসলে বাচ্চা ছেলেকেও যদি একটা স্লেট পেন্সিল দেওয়া হয় তাহলে সে আঁকিবুকি কাজ, রং পেলে সবাই মনে হয় একটুখানি তুলি বলাই। এখন ফেসবুক বা ইনস্টা দৌলতে দেখা যায় কত রকম কত পেন্টার আছে চারদিকে, সবাই আঁকিবুকি কাটছেন, সবাই ডিজাইন করছেন সব, তাহলে সবাই কি পেন্টার? জানি সবাই যদি পেন্টার হন তাহলে সেই পেন্টিং কি থেকে যাবে সেটাও জানি। কেন কথা এই কথাটা বলছি যে একটা সময়ে পেন্টিং হতো মানে বাস্তববাদী, একেবারে মানে বাস্তবের মতো করে আঁকার প্রচেষ্টা হতো, সেই জন্য তার তার নিরন্তর চর্চা করতে 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 একজন পেইন্টার, একজন শিল্পী নিজেকে তৈরি করতেন যে আমি কত মানে বোতলটা মানে বোতলটার মতো নিখুঁত করে আঁকতে পারি, তার সেই আলোর প্রতিফলন, তার বিন্দু একটা একটা যেন জ্যান্ত একটা বোতলের মতো দেখা, সেরকম করে তৈরি হয়েছেন একজন পেইন্টার। একটা এমনও গল্প আমরা শুনেছি যে একটা একটা আপেল একটা ক্যানভাসের মধ্যে এক ঝুড়ি আপেল রাখা আছে, পাখি সেটা ছুটকে খেতে আসছে, এবং এত বাস্তব। কিন্তু যে মুহূর্তে ক্যামেরা আবিষ্কার হলো, ক্যামেরা যন্ত্র এক ক্লিকে আমাদের সেই বাস্তব ছবিটা তৈরি করে দিল, যন্ত্র এক ক্লিকে, একটা 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 ক্লিকে। তাহলে এই যে শিল্পীদের এই অধ্যাবসায় আয়াস কি হলো, এবার শিল্পীরা কি করবে? এবার সেই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে কিন্তু এলো এক্সপ্রেশনিজম, এলো ইম্প্রেশনিজম, এলো কিউবিজম। আমাদের মানে আমরা চারপাশে যা কিছু দেখছি, আমরা যে গাছপালা, প্রকৃতি, নদী, নালা, মানুষ, পশু, পাখি যা দেখছি, ক্যামেরাও সেটা সেই ইমেজকেই ধরে, পেইন্টিংও সেই ইমেজকেই ধরে, কিন্তু কিভাবে ধরছি? এবার যখন ক্যামেরা আমাকে ওই বাইরের যে সত্যটাকে এত সহজে ক্যাপচার করতে শুরু করলো, তখন আমাদের পেইন্টারদের মধ্যে এই চ্যালেঞ্জটা তৈরি হলো যে তাহলে আমরা এই বাইরের সত্যের পরেও আরো কোনো সত্য আছে যেটাকে আমরা ধরতে পারি, যেটা যেটা যন্ত্র ক্যাপচার করতে পারে না, সেই সত্যটা খোঁজ শুরু হলো।
এবং সেই সত্যটাকে এক একজন পেইন্টার এক এক রকম ভাবে, এক একজন শিল্পী এক এক রকম ভাবে দেখতে শুরু করলেন। কারোর কাছে আপনাদের চেহারা নানান জ্যামিতিক আকার নির্ভর হয়ে গেল, সে বাড়ি ঘর পশু পাখিকে নানা রকম জ্যামিতিক আকারের মধ্যে আবিষ্কার করতে শুরু করলেন। তারা কিউ পেইন্টিং এর দিকে গেলেন, কেউ আপনাদের মধ্যে প্রচন্ড, আপনি হয়তো মুখে চুপ করে বসে আছেন কিন্তু আপনার মনের মধ্যে অনেক কিছু চলছে, হয়তো মনে হচ্ছে কে সব বক 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 করে যাচ্ছে, কাছে লোক থিয়েটার দেখতে এসে, এই যে এক্সপ্রেশন আপনার মনের মধ্যে সেইটা কেউ হয়তো টেনে বার করতে চাইলেন ভীষণ ভাবে। এই যে দেখা, এই যে শিল্পীর প্রচেষ্টা, আজ আমরা থিয়েটার আমাদের নাটককাররা কি করছেন, আমাদের নাটককাররা কোন 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 থিয়েটারের কোন ভাষা, নাটকে নাট্যে কোন ভাষা আমাদের সামনে রাখছে, যেটা আমাদের থিয়েটারকে ফিল্ম, টেলি সিরিয়াল, মেগা সিরিয়াল, ড্রয়িং রুম এর বাইরের থিয়েটারে, এই থিয়েটার শিল্পের, এই এই শিল্পের একটা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে হাজির করবে। মানে সেটা ওই যে বললাম অনেকেই লিখছে, কিন্তু সিনেমাটা করার পর 2 বছর আমি না থিয়েটার করতে পারি, কলকাতায় পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গে করতে পারি, এই বাম সরকার করেছিল 2005, কিন্তু আজ দাঁড়িয়ে আজ কিন্তু আমি কমরেড তবু মনে রেখে করছি, তৃণমূল সরকারের আমলে আমি আমি আমার দায় থেকে করছি, আমি কিন্তু কমিউনিস্ট পার্টির মেম্বার নই আর আমি কমিউনিস্ট পার্টির প্রচার করার দায়িত্বও নেইনি আর কমিউনিস্ট পার্টি আমাকে টাকাও দিচ্ছে না, কিন্তু এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমার এই কথাগুলো বলা দরকার, তাই আমি কমরেড তবু মনে রেখে করছি। আমাকে সেই কমরেডরাই আটকেছিল, 2 বছর থিয়েটার করতে দেয়নি, সেটা মনে রাখিনি। যে আমার উদাহরণ আমি দিচ্ছি না, আমি বলছি যে